প্রিয় নগরবাসী, আজকে বিশেষ কারণে আপনাদের সামনাসামনি হচ্ছি। আপনারা গতকাল দেখেছেন অকাল, মানে এত বর্ষণ, অতিবর্ষণে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাস্তা মানুষের বাড়িতে নতুনভাবে জলমগ্ন অবস্থায় ছিল। এটা কারণ হিসেবে আমরা যেটা অনুধাবন করেছি, আমাদের সঙ্গে কালকে আমরা আগরতলা পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা বিভিন্ন ওয়ার্ডে আমাদের যারা আধিকারিক আছেন তারা গেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ আমরা বেরিয়েছিলাম। আমাদের আরবানের সেক্রেটারি ছিলেন কিরণ গিত্তে এবং আমাদের কমিশনার ডক্টর সলিল যাদব সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কর্পোরেটররা কিন্তু সমস্ত ওয়ার্ডে আমরা ভিজিট করেছি। সেখানে আমরা লক্ষ্য করেছি যে অতি বর্ষণের জন্য টানা প্রায় 3.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। এটা একটা রেকর্ড, গত বিগত কয়েক বছরের মধ্যে 167 mm বৃষ্টি হয়েছে, যেটা সারা বছর 1400 হওয়ার কথা। একদিনেই এই 3 ঘন্টা 3.5 ঘন্টা বৃষ্টিতে এত পরিমাণ বর্ষণ হয়েছে, এটা কিন্তু একটা বলবো যে গতানুগতিক বর্ষা না। আর এটার জন্য যেমন শহরে জল উঠেছে, পাশাপাশি একটা জেনে রাখা উচিত আপনাদের, আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করেছেন, হাওড়া নদীর বন্যার জল যেটা ওভারফ্লো হয়ে শহরে একই টাইমে ঢুকেছে, যেটা শহরে আমাদের 16টা পাম্প কাজ করছিল। তো আমাদের যে নিকাশি ব্যবস্থা, আমি বলতে আপত্তি নেই, 2018 সালে আমাদের নবগঠিত বিপ্লব দেব নেতৃত্বে সরকার হওয়ার পর আগরতলা শহরে নিকাশি ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে। নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি এবং পৌর নিগম যৌথভাবে সব কাজ করেছে। আমাদের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন আগরতলা শহরবাসীকে যে আমরা সরকারে আসলে পরে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে আমরা মুক্ত করব। এটা উনি কথা রেখেছেন। আমরা দেখেছি আজ গতকালকে বৃষ্টির সঙ্গে অন্য দিনে বৃষ্টির কথা মেলানো যাবে না, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। একসঙ্গে অতিবর্ষণ, অল্প সময়ে এত বেশি বৃষ্টি হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নদীর জল, যেটা হাওড়া নদীর জলটা ওভারফ্লো করে শহরে ঢুকে গেছে। চন্দ্রপুর ISBT এবং যেটা কাশীপুর এবং বিশেষ করে প্রতাপগড় রামঠাকুর আশ্রম হয়ে মহারাজগঞ্জ বাজার হয়ে আগরতলা শহরে জল ঢুকে গেছে, এটা একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে কাটাখালী নদীর জল প্রচুর ছিল, আমরা ব্যাকফ্লো হয়েছে, আমরা শহরে জলটা ডিসচার্জ করি, একটা হচ্ছে আপনার হাওড়া নদীতে, একটা হচ্ছে কাটাখালী, কিন্তু দেখা গেছে হাওড়া নদীর জল উল্টা ঢুকলো আর কাটাখালী আমরা ফেলতে পারলাম না, ব্যাকফ্লো হয়েছে। তো সেই কারণে শহরে জলটা ছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের পাম্পগুলি চালু ছিল, আমাদের অফিসাররা কর্পোরেটররা বিভিন্ন আধিকারিক সরকার কাজ করাতে জল কিন্তু অতি অল্প সময়ে নেমে গেছে। এত বর্ষণের পরও জল কিন্তু বেশি কিছু কিছু জায়গাতে আজকে কালকে রাত্রে কিছুক্ষণ ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং আমরা নিজেরা সবাই বেরিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমাদের আধিকারিকরা ছিলেন। আজকে তো কোনো জায়গাতে জল নেই, কিছু কিছু জায়গাতে যে বাড়িতে জল আছে সেগুলি কিন্তু আমরা নিকাশি ব্যবস্থার মাধ্যমে চেষ্টা করছি। আমাদের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, আমরা আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর অনেক কোটি টাকা খরচ করছি, সমস্ত জায়গা ড্রেনগুলো পরিষ্কার করছি, কিন্তু দেখা গেছে এত টাকা খরচ করার পর, পৌর নিগমের কাজ করার পর কিন্তু একটা বিষয় আমাদের সামনে এসেছে কালকে, আমরা যেটা উপলব্ধি করলাম, স্বচক্ষে দেখলাম যে প্লাস্টিকের জন্য আমরা লক্ষ্য করছি আমাদের শহরের মানুষ, আমাদের একটা বিশ্বাস আছে যে আগরতলা শহরে যারা শহরবাসী যারা নাগরিকরা আছেন তারা শিক্ষিত, সচেতন, কিন্তু বিশেষ করে দেখলাম কালকে যেই জলগুলি ব্লকে লগিং হয়েছে এখানে বিশেষ কারণ হচ্ছে প্লাস্টিক এবং বাড়ি ব্যবহৃত যে জেনারেটর হয় যেটা গার্বেজ, এটা ড্রেনে থাকার জন্য। আমাদের এত ব্যবস্থা করার পরও দেখা গেলো ওই জায়গাটা আমরা পারলাম না। তো আমার একটা অনুরোধ থাকবে শহরবাসীর কাছে যে আপনারা অন্তত আমাদের বাড়ি বাড়ি কালেকশন, হাউস টু হাউস গার্বেজ কালেকশনের সঙ্গে আপনারা যুক্ত হন। এখানে 60 টাকার বিনিময়ে আপনার বাড়িকে যেমন পরিচ্ছন্ন রাখছেন এবং পরিবেশ ভালো রাখছেন, সঙ্গে সমাজকে বা আপনার এলাকাকে পরিচ্ছন্ন রাখছেন, বা আমরা যে দিশায় কাজ করছি আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন করা, দূষণমুক্ত করা, সেক্ষেত্রে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা চাই। কারণ সরকারিভাবে ফাইন আমরা আমাদের প্রভিশন আছে, আমরা চাই না জনগণকে, যেহেতু এখানে শিক্ষিত সমাজে বা শহরের মানুষ সচ্ছলতা আছে, সে কারণে আমরা আইন প্রয়োগ করতে চাচ্ছি না, কিন্তু এক সময় আমাদের আসবে আমরা বাধ্য হব আইনের মাধ্যমে এটা আটকানো। কারণ আমি লক্ষ্য, আজকে সকালে আমি বেরিয়েছি বিভিন্ন জায়গায়, আমাদের DWC চিফ ইঞ্জিনিয়ার, আমাদের নগরায়ণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, আমাদের কমিশনার সলিল কুমার যাদব সহ আমরা বিভিন্ন এলাকায় আমরা
বেরিয়েছি, আমাদের অনেক কর্পোরেটরকে আমি রাস্তা পেয়েছি বিভিন্ন জায়গায় যেখানে জলমগ্ন হয়েছিল কালকে রাত্রে, এখন কোথাও কোনো ব্যবস্থা কোথাও কোথাও রাস্তা ভেঙে গেছে, এগুলি আমরা কাজ করার জন্য ইঞ্জিনিয়ারদের বেরিয়েছি। আমার বিশ্বাস আমরা দু একদিন সমস্ত কাজগুলি করে ফেলব। এখন শহরে কোথাও বিশেষ জায়গায় জল নেই, এটা নিকাশি ব্যবস্থা বলবো একটা ভালো দিক দেখে এত বর্ষণের পরেও কিন্তু জলটা নেমে গেছে। এখানে কিছুটা প্রবলেম ছিল, আমি সকালে বেরিয়েছি অফিসারদের নিয়ে গিয়েছি, দেখেছি ওই কাটাখালের মধ্যে অনৈতিকভাবে কিছু নিজেদের রাস্তা করে নদীটাকে পাট পাট করে বাঁধ দেওয়া হচ্ছে, সে কারণে জলটা নামতে পারেনি, না কারণে শহরে এটা ব্যাকলো করেছে। আজকে আমরা ড্রজার দিয়ে সমস্ত নদীর উপরে যে অনৈতিকভাবে যারা বাঁধ দিয়ে রেখেছে, বিশেষ করে রঞ্জিতনগর থেকে যেটা বিটারবন মোল্লাপাড়া যারা যাচ্ছেন ওই রাস্তাটা আমরা সব কেটে দিচ্ছি। আজকে এখন কাজ চলছে এবং শহরে যেখানে যেখানে কিছু কিছু নাগরিক তারা অন্যায়ভাবে কনস্ট্রাকশন করে গেছিলেন সেগুলি আমরা আজকে সমস্ত ক্লিয়ার করছি। এবং আমার আশা থাকবে আগরতলা শহরবাসীর কাছে আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদেরকে আমরা আগরতলা শহরবাসীকে আজকে এটা একটা দিক হয়েছে যে গতকালের অতিবর্ষণের এবং নদীর ওভারফ্লো হওয়ার আহরা নদীর জল যেহেতু ঢুকেছে, এটা আমরা মাথায় রেখে আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা রূপরেখা তৈরি করব যাতে ভবিষ্যতে যদি এর থেকেও বেশি খারাপ অবস্থা হয়, হাওড়া নদীর জল যদি ঢুকে ঢোকার সম্ভাবনা থাকে বন্যা হলে, এবং কাটাখালে যদি ব্যাকফ্লো হয় বা শহরে যদি বেশি বৃষ্টিতে এরকম প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তখন শহরবাসীকে রক্ষা করা, জল থেকে জল অবস্থা থেকে মুক্ত দেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করবো, দু একদিন আলোচনা করব যে গতকালকের দিকে এই অভিজ্ঞতা কাজে লেগে আগামী দিন যাতে আগরতলা শহরবাসী যাতে জল যন্ত্রণাতে মুক্ত পায় বা কোথাও জল না থাকে। তা আমার বিশ্বাস যে আমাদের যে কাজগুলি নগর উন্নয়ন দপ্তরে কাজ করছেন, আরবান এবং স্মার্ট সিটি কাজ করছেন, পৌর নিগম কাজ করছেন, আগামী এক বছরের মধ্যে আগামী 7-8 মাসের মধ্যে আখোড়া যে খালটা এটা কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সে আমার মনে শহরে আর জল থাকার সুযোগ থাকবে না। এবং আমাদের নিকাশি ব্যবস্থা এত ভালো, আমাদের পাম্পগুলি 16টা পাম্প চলেছে, মধ্যে গণাষ্টমী কালকে কিছুক্ষণ পাম্পটা ডিস্টার্ব করেছিল, এরপরে আমাদের এক্সট্রা একটা আমরা ডিজেল পাম্প লাগিয়েছি। আমিও রাত্রে 10টা অবধি ছিলাম, দেখেছি পাম্পগুলি চলছে এবং মানুষ আগরতলা শহরবাসী খুব খুশি। আমাকে অনেকে বলেছেন যে এত বৃষ্টিতে অল্প সময়ে জল যে ডিসচার্জ হয়েছে এটা কিন্তু সুফল আগরতলা পৌর নিগম এবং রাজ্য সরকারের মানুষ খুব সন্তুষ্ট। তো আমি আশা করব এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগরতলা পৌরবাসী নাগরিকদের, কারণ তারা তাদের সহযোগিতা অংশগ্রহণ চাই। সরকারিভাবে আইন করেও কিছু করা যায় না আমার বিশ্বাস, বিশেষ করে বাড়ি বাড়ি কালেকশনের দিকে জোর দিতে হবে, কারণ আমরা ডাস্টবিন ফ্রি আগরতলা করতে চাইছি। ডাস্টবিন রাখা মানে এখানে কিছু দিন বা কিছু ঘন্টা আবর্জনা থাকা, এটা দূষিত হতে পারে এলাকা বা পরিবেশ, সেই দিকে লক্ষণ রাখে আমরা ডাস্টবিন ফ্রি আগরতলা করতে চাইছি। সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে নগরবাসীর কাছে, আপনারা ওই হাউস টু গার্বেজ কালেকশনের দিকে আপনারা অংশগ্রহণ করুন। 60 টাকার বিনিময়ে আপনি আগরতলা শহরে সবাই সচ্ছলতা আছে, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বিভিন্ন কাজে যারা আছেন তাদের কিন্তু 60 টাকা দেওয়া মাসেতে অসুবিধা নেই। কিন্তু দেখেছি আমরা লক্ষ্য করেছি প্রতি পাড়াতে কোনোটা গলিতে আমরা দেখেছি 10টা পরিবার আছে, 8 জন অংশগ্রহণ করছেন, বাকি 2 জন রাতের অন্ধকারে ওই ড্রেনটা আমি যেটা সকালে আমরা পরিষ্কার করলাম পরের দিন রাত্রেবেলাতে সেটা ব্লক করে দিল। তো এটা সারা সময় ভিজিলেন্স রাখা বা এত লোক নিয়োগ করা, প্রতিদিন প্রতি এলাকাতে ড্রেন পরিষ্কার করা সম্ভব নয়, এটা মানুষের সচেতন থাকতে হবে, নাগরিকদের সহযোগিতা করবে, তবেই আপনাদের কারণে কিন্তু কালকে জলটা ভুগলেন। যদি প্লাস্টিক না ফেলতেন, আবর্জনা না ফেলতেন ড্রেনে, ছোটো ছোটো ড্রেনগুলি বন্ধ হয়ে গেছে, ফিডার ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে, এরা দায়িত্ব কিন্তু শুধু পৌর নিগমের নয়, সরকারের নয়, আপনাদের, যারা সরকারকে আমাদেরকে যারা বসিয়েছেন কাজ করার সুযোগ দিয়েছেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সরকার তো কাজ করবে, আমরা কাজ করব, কিন্তু বাকি কাজটা বেশিটা আপনাদের করতে হবে, আপনাদের সহযোগিতা চাই। সকলকে আবার অনেক অনেক নমস্কার, আমি আবারও আপনাদের আজকে শেষ করে বলবো আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা সচেতন নাগরিক, আপনাদের কাছে আমরা আশা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, জলমুক্ত করার জন্য, জলযন্ত্রণা থেকে আগরতলা শহরবাসীকে আপনাদেরকে মুক্ত করার জন্য আমরা যে কর্মসূচি নিয়েছি সেক্ষেত্রে আপনারা সক্রিয়ভাবে আমাদের সহযোগিতা করুন।